র‍্যাব নিয়ে জয়াজে ফেলের তথ্যচিত্র যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জার্মান সংবাদ মাধ্যম জয়াজে ফেলের তথ্যচিত্রটি শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তার ফেসবুক পেজে শেয়ার করেছে। এর আগে গত 6 এপ্রিল রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তথ্যচিত্রটি নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। সেই প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে জবাব দিয়েছেন তা গতকাল সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়, সঙ্গে জুড়ে দেওয়া হয় তথ্যচিত্রটি। ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে বাংলাদেশে একজন সাংবাদিক জয়াজে ফেলের তথ্যচিত্রের প্রসঙ্গ তুলে ধরে জানতে চান, যুক্তরাষ্ট্র কি র‍্যাবের উপর আবার নিষেধাজ্ঞা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে? জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, আমি এখান থেকে কোনো ব্যবস্থার পূর্বাভাস দেখতে পাচ্ছি না, তবে ওই নিবন্ধন ও ভিডিওতে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো আমরা খুব সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করব আর আমরা আশা করব বাংলাদেশ সরকারও তাই করবে। তিনি বলেন, তবে বিশদভাবে বলতে হলে বলবো মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। র‍্যাব নিয়ে যুক্তরাষ্ট্র এমন সময়ে ওই মন্তব্য করেছে যখন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাচ্ছেন। আগামী সোমবার ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অন্য ইস্যুগুলোর মধ্যে র‍্যাবের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করবে বাংলাদেশ। র‍্যাব নিয়ে গত সোমবার জয়াজে ফেলের তথ্যচিত্রটি প্রকাশের দিনই একে হাসির খোরাক বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তথ্যচিত্র ও এই বিষয়ে জয়াজে ফেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, এটি হাসির খোরাক ছাড়া আর কি, র‍্যাব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না, নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে র‍্যাব। জয়াজে ফেলে ও নেত্র নিউজের এক যৌথ অনুসন্ধানী তথ্যচিত্রে র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়েছে। সেখানে হুইসেল ব্লোয়ার হিসেবে দুজনকে তুলে ধরা হয়েছে এবং দাবি করা হয়েছে তারা র‍্যাবের সাবেক কমান্ডার। তারা দাবি করেছেন শীর্ষ স্থানীয় রাজনীতিবিদরা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে এই অভিজাত বাহিনীকে ব্যবহার করছেন। তথ্যচিত্রে ওই দুজন হত্যা, নির্যাতন ও গুমের মতো বিষয়ের কথা বলেছেন। সেই দুজনের একজন র‍্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে অবহিত করেছেন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর তুলে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞার পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মন্তব্য করেছেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকা সফরকালে বলেছেন, নিষেধাজ্ঞার বার্ষিকীতে সাধারণত নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়, পরিস্থিতির উন্নতি হওয়া তা হয়নি। তবে র‍্যাব সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র তাগিদ দিয়ে আসছে। জয়াজে ফেলের তথ্যচিত্রটি র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পুরনো অভিযোগ নতুন করে তুলে এনেছে।